السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে একখানা সুবিখ্যাত কিতাব নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার এই কিতাবখানা একখান সুপ্রসিদ্ধ হাদিসের কিতাব, যার নাম হচ্ছে খাসাইসুল কুবরা। বন্ধুরা, আমার যে কোনো আলেম ওলামা এই কিতাবখানা এক নামে চেনেন। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় এই কিতাবখানা অনুদিত হয়েছে। বাংলা ভাষায় এই কিতাবখানা সর্বপ্রথম যিনি অনুবাদ করেছেন তিনি হচ্ছেন মাসিক মদিনা পত্রিকার সম্মানিত সম্পাদক মরহুম আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহ। তো বন্ধুরা, আমার এই কিতাবখানা আপনারা বিভিন্ন প্রসিদ্ধ লাইব্রেরিতে পাবেন, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন। বন্ধুরা, আমার এই কিতাবের মধ্যে যত আমল এসেছে প্রত্যেকটা আমল সুবিখ্যাত বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। তো বন্ধুরা, আমার আজকে এই কিতাব থেকে আপনাদের সামনে একটা ছোট্ট আমল আমি আপনাদের সামনে পেশ করব, যে আমলখানা অত্যন্ত পরীক্ষিত একখানা আমল, ধন সম্পদ লাভের জন্য, ঋণ পরিশোধের জন্য, স্বাচ্ছন্দ্যময় সুখময় জীবন লাভের জন্য এই আমলখানা অত্যন্ত পরীক্ষিত। আমি এমনকি আপনাদের সামনে একটা কথা এই রোজা অবস্থায় আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, এই কিতাব থেকে আমি একটা আমল করেছিলাম, যে আমলের ফল আমি হাতে হাতে পেয়েছিলাম। অর্থাৎ আমি একসময় খুব ঋণগ্রস্ত হয়ে গেছিলাম, আমার এই ঋণ পরিশোধের জন্য আমি কোনো উপায় পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত এই কিতাবের মধ্যে এই ছোট্ট দোয়াখানা আমি বেছে নিয়েছিলাম আমার ঋণ পরিশোধের জন্য এবং স্বাচ্ছন্দ্যময় একটা জীবন লাভের জন্য। আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেকের থেকে অনেক ভালো আছি। আমার ঋণ নেই, কর্জ নেই, আমি একজন পরিপূর্ণ সুখী মানুষ ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমার এই কিতাবের মধ্যে যে হাদিসখানা এসেছে একটু লম্বা হাদিস, আমি সেখান থেকে খুব শর্ট করে আপনাদেরকে মূল কথাটি শুনিয়ে দিচ্ছি। একজন সাহাবি একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার কাছ থেকে পিষ্ঠ প্রদর্শন করেছে, অর্থাৎ দুনিয়া আমাকে ছেড়ে গেছে, অর্থাৎ দুনিয়ার ধন সম্পদ থেকে আমি খালি হয়ে গেছি, আমি একদম ফকির হয়ে গেছি, মিসকিন হয়ে গেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই দুনিয়ার মাখলুকাতকে যে কারণে আল্লাহ রব্বুল আলামিন রিজেক দিয়ে থাকেন, যে তাসবির কারণে রিজেক দিয়ে থাকেন, দুনিয়ার সমস্ত মাখলুক যে তাসবিটি পড়ে থাকে, তুমি সেই তাসবি কেন পাঠ করো না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা, আমার এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি প্রতিদিন এই দোয়াটি পড়বে 100 বার। কি এই দোয়া পড়বে তুমি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি তুমি প্রতিদিন 100 বার করে পাঠ করবে। সাহাবি ওখান থেকে চলে গেলেন। কিছুদিন পরে এই সাহাবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শেখানো দোয়াটি আমি দৈনিক 100 বার পাঠ করেছি, ফল হয়েছে এই, দুনিয়া এখন আমার কাছে এমনভাবে ধরা দিয়েছে যে দুনিয়ার ধন দৌলত আমি কোথায় রাখবো সেই জায়গা আমি খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা, আমার বিভিন্ন কিতাবের মধ্যে এই দোয়াটি পাঠের একটি নিয়ম বর্ণিত আছে। আমি যে নিয়মে এই দোয়াটি পাঠ করে উপকার পেয়েছিলাম সেটি হচ্ছে এই, যে আমি প্রতিদিন ভোররাত্রে জাগতাম, তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, এবং তাহাজ্জুদ নামাজ যখন শেষ হয়ে যেত, ফজরের আজান যখন পড়ে যেত, আমি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নিতাম, এবং সেই ফজরের সুন্নাত নামাজ আদায়ের পরে আমি ফরজ নামাজের আগেই আমি এই দোয়াটি 100 বার পাঠ করতাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি আমি 100 বার পড়তাম। বন্ধুরা, আমার আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মাত্র 2-3 মাস এই আমলটি করার পরে আমার 1 টাকাও ঋণ ছিল না। আমি আলহামদুলিল্লাহ অনেক ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিলাম। এখনও আলহামদুলিল্লাহ আমি সবার থেকে, আমার ভাইদের থেকে, আমাদের প্রতিবেশী থেকে আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমার আমি এই দোয়াটি যখন কেউ আমার কাছে জানতে আসে যে কোনো দোয়া সত্যিকার অর্থে আছে কিনা, পবিত্র, সহি এবং সব থেকে সহজ এবং পরীক্ষিত, আমি তখন কিন্তু এই কিতাব থেকে সেই দোয়াটি সাজেশন করে থাকি, সকলকে বলে থাকি যে এই দোয়াটি পড়ুন। আজকেও আমি আপনাদের বলবো, বিভিন্ন চ্যানেল যখন আপনারা বড়লোক হওয়ার, ধনী হওয়ার আমল খুঁজতে যাবেন, দেখবেন এত সংখ্যক ভুয়া দোয়া দরুদ শেখানো হয় যার কোনো ভিত্তি নেই। বলা হয় রাত্রিবেলাতে এই দোয়াটি 1 বার পাঠ করবেন, সকালে কোটিপতি হয়ে যাবেন, রাত্রিবেলাতে এই
এই দোয়াটি একবার পাঠ করবেন সকালে বৃষ্টির মতো ঝরঝর করে টাকা পড়তে থাকবে বিশ্বাস করেন আর নাই করেন এই প্রত্যেকটা কথা হচ্ছে ভুয়া যারা এই সব দোয়া প্রচার করে এরা মুনাফিক এরা ভণ্ড এরা প্রতারক আর যারা এগুলো বিশ্বাস করে তারা বোকা আমি অনেকবার বলেছি তারা বোকা না হলে এরকম কোন দোয়া দরুদ আল্লাহর জমিনে নাই যে দোয়া দরুদগুলো একদিন পাঠ করি আপনি বড়লোক হয়ে যাবেন কোটিপতি হয়ে যাবেন দেখুন এই কিতাবের মধ্যে যে দোয়ার কথা এসেছে তা কিন্তু আল্লাহ রাসূল তাকে বলেন নাই যে একবার পাঠ করবা বা রাতে মাত্র একদিন পাঠ করবা বলেছেন যে তুমি এই দোয়া পাঠ করতে থাকবা তো সাহাবী এই দোয়া পাঠ করতে থাকলেন একটা সময় সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন আর বললেন যে আল্লাহর রাসূল আমি এই দোয়া পাঠ করার ফল এই হয়েছে যে আমি এখন ধনদৌলতের মালিক হয়ে গেছি আর ধনদৌলত কোথায় রাখবো সেই জায়গা আমি খুঁজে পাচ্ছি না আপনারা লক্ষ্য করলে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া কালাম আমাদের শিখিয়েছেন সব দোয়াগুলো কিন্তু আনলিমিটেড পড়তে বলেছেন যেমন নামাজের পর 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমরা পাঠ করি আল্লাহ রাসূল বলেন নাই যে এটি 3 দিন বা 7 দিন পাঠ করবা তিনি বলেছেন আনলিমিটেড সারা জীবন পাঠ করবে তো বন্ধুরা আমার আসলে ধনদৌলত লাভ করা এত সহজ বিষয় নয় আমরা যখন কোনো ধনদৌলতের আমল করব সহি হাদিস থেকে কোরআন শরীফ থেকে তখন সেগুলো আনলিমিটেড সারা জীবন পাঠ করতে থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানি হলে আপনাকে 7 দিনেও কোটিপতি বানিয়ে দিতে পারেন 1 মাসেও দিতে পারেন 3 মাসেও দিতে পারেন সেটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা কিন্তু এমন কোনো দোয়া নেই যে এক রাতের মধ্যে 24 ঘন্টার মধ্যে মানে আপনি কোটিপতি হয়ে যাবেন আসলে এগুলো অবাস্তব তো বন্ধুরা আমার যাই হোক আপনারা প্রতারকদের হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন সহি আমলগুলো করার চেষ্টা করবেন আজকের এই আমলটি অত্যন্ত পরীক্ষিত আমার জীবনে আমি দেখেছি তাই আমি দোয়াটি আপনাদের সামনে উপস্থাপন করলাম যারা সত্যিকার অর্থে ধনবান হতে চান সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করতে চান ঋণ পরিশোধ করতে চান তারা এই দোয়াটি প্রতিদিন ফজরের নামাজের যখন আজান হয়ে যাবে তখন জায়নামাজে বসে 2 রেকাত প্রথমত 2 রেকাত নামাজ প্রথম আদায় করে নেবেন এরপরে একদম মোরাকাবার হালতে 100 বার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ এরপরে আপনি ফরজ নামাজের জন্য যাবেন তো বন্ধুরা আমার এই আমলটি আমাদের সকলকে করার তৌফিক দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ইসলাম প্রচারের সাথে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু